আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। খ্যাতনামা ভাস্কর মৃণাল হক আর নেই। ভোর রাতে রাজধানীর গুলশানের নিজ বাসায় মারা গেছেন তিনি। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 62 বছর। মৃণাল হক দীর্ঘদিন ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকাল সন্ধ্যা থেকেই তার রক্তে সুগার ও অক্সিজেন লেভেল কমে যায়। গুলশান আজাদ মসজিদে বাদ আসর তার জানাজা নামাজ শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মৃণাল হকের দাফন অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় আরও অন্তত 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম বরিশাল বিভাগে 7 জনের মৃত্যু হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 2 জন ও উপসর্গে 1 জন মারা গেছে। এছাড়া বরিশাল বিভাগের 6 জেলায় নতুন আক্রান্ত হয়েছে ডাক্তার, নার্স, পুলিশ সহ 72 জন। যশোরে ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সদস্য সহ মোট 58 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বগুড়ায় মারা গেছে 4 জন। ময়মনসিংহে 167টি নমুনা পরীক্ষায় চিকিৎসক, পুলিশ, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার নতুন করে আরও 18 জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। নাটোরে 76টি নমুনা পরীক্ষা করে 1 বছরের শিশু সহ 24 জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। ওদিকে করোনায় আক্রান্ত হয়েছেন ফেনী পৌরসভার মেয়র হাজি আলাউদ্দিন। শুক্রবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। প্রতি ভরিতে প্রায় 1,500 টাকা কমিয়ে 22 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 72,258 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা জুস। এছাড়া 21 ক্যারেটের স্বর্ণ 69,109 টাকা, 18 ক্যারেটের স্বর্ণ 60,361 টাকায় বিক্রি হচ্ছে। তবে 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম পূর্বে নির্ধারিত 933 টাকায় রয়েছে। এর আগে করোনা মহামারীতে দেশের বাজারে 4 বার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উঠে স্বর্ণের দাম। এবার আন্তর্জাতিক। 2 বছরের মধ্যে করোনা ভাইরাস মহামারী চলে যাবে বলে আশা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর টেরস আধানম গেব্রেসোস। জেনেভায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, সবশেষ মহামারী 1918 সালের স্প্যানিশ ফ্লু বিদায় নিয়েছিল 2 বছরে। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে বর্তমান বিশ্ব সেই সময়ের চেয়ে এখন অনেক এগিয়ে। সেই হিসেবে মহামারী আরও কম সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসার কথা। একই সাথে নতুন ধরনের করোনা ভাইরাস সংক্রমণের সুযোগ বাড়ছে বলেও মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি বলেন, এক্ষেত্রে মানুষের জ্ঞান ও প্রযুক্তির পরিধিও থেমে যাবে না। তবে এ ধরনের দুর্যোগ মোকাবেলায় জাতীয় ঐক্য ও বৈশ্বিক সংহতি প্রয়োজন বলে তাগিদ দেন WHO প্রধান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।